whack. 6 nahi 8 nahi 10 run dijiye is shot ko. Itni dur gayi hai. Amra guys ekta match jeete gechi. Dida innings cholche amader. Inko achhi andar in swing aayegi. Aayegi aur jayegi. Well done, Dev Singh. Hey guys, welcome back to another vlog. আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর দুঃখের কথা শুনলাম। আমাদের যে বিলেপাড়টা আছে না, ওই কোয়ার্টারে বলে একটা ছেলে রসের মৃত্যু হয়েছে। কি হয়েছে গাইস আমি এখনো জানি না, বাট লোকের মুখে শোনা যার মৃত্যু হয়েছে জাস্ট একটু জানি। বাড়িতে বসতে গেলাম নেই যে রাস্তা দিয়ে তুমি ঘুরে আসি। এখন গাইস যাচ্ছি পাড়ার দিকে, যা একটু ঘুরে আসি। বাড়িতে কি করে ভালো লাগছে না। ওই যে গাইস দূরে ঘটা দেখতে পাচ্ছ, ওটাই হলো কোয়ার্টার, ওখানে মৃত্যু হয়েছে। যাই হোক ওখানে কেউ লোকজন নেই। এবারে গাইস গেছিলাম, বাট ওখান থেকে পিতা মোদের বাড়ি নিয়ে চলে আসলো। হ্যাঁ ওদের বাড়ি নিয়ে এসে বসে রাখলো। হ্যাঁ ভাই কি তো কি দরকার, নিয়ে আসলি বাড়িতে? আমার কোনো দরকার নেই। আমি লাইট বন্ধ করে দিলি কেন? কিসের টাকা? এরপর প্রীতমের সাথে বেরিয়ে পড়লাম পাড়াতে ঘুরতে। যাই হোক পাড়াতে ঘুরে ঘুরে আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দেখি একটা দিদা এসছে আমাদের বাড়িতে, বাবা তার সাথে কথা বলছে। দুপুরে এখন 3টা বাজতে চললো। এখন গাইস টাইম হয়ে গেছে স্নান করার। জাস্ট এমন স্নান করে আসলাম, এখন যাবো দুপুরে খাবার খেতে। দুপুরে খাবার ভাত, বেন্দে ভাজা, উস্তা ভাজা, তরকারি, আর ওখানে আবার ডাল আর সজনা তরকারি। ঘুরতে সময় এখন বলে 4:30। তো গাইস রোজ বিকেলে কখন আমরা ঘুরতে, বাট আজকে হলো আমি কোথাও ঘুরতে যাব না, আজকে ক্রিকেট খেলবো। অয়ন চলে এসেছে, বাট অয়নকে বললাম না আজকে গাইস কোথাও ঘুরতে যাব না, চ একটু খেলে আসি। আজ কিন্তু গাইস বিগত প্রায় 1-2 বছর পর আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। তো গাইস এখানে ছেলেপেলে ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে। এই কোন টিমে আমি? বিগত 1 বছর পরে প্রথম বল ফেস করে চলেছি। যাই হোক তারপরে আমি দাঁড়িয়ে পড়লাম স্ট্যান্ডে, এখন বল করছে। 6 নহি 8 নহি 10 রান দিয়ে এই শট। আরে হ্যাঁ শিকারে শিকার করতে কি হয়েছে, শিকার করতে এখনো ভুলে নি। যাই হোক তারপর পরে বল আসছে। ও মাই গড, ও কোনো ব্যাপার না, বড় বড় ম্যাচে ছোট ছোট দুই একটা ব্যাপার হয়ে থাকে। যাই হোক তারপর ও শেষ হয়ে গেল, এখন আমরা চেঞ্জ করছি। যা ভাই যা, তুই ওইদিকে যা, মান সম্মান রাখিস, আউট হোস না। কিন্তু এরপর চলে আসলো ভোলে বোলিং। প্রথম বল করলো মিস, যাক বেঁচে গেলাম অল্পের জন্য, ঠিক আছে কোনো ব্যাপার না, ভোলে তোকে দেখে নিচ্ছি। পরের বল ও সমানে মারতে গেলাম বোল্ড। বাবা এটা আমাদের টিমের প্লেয়ার, আমি আউট হয়ে গেছি, হাত তালি মারছে। ওয়া ভাই ওয়া কে সিনে। এবার আমাদের পালা বোলিং করার জন্য, প্রথম বলে আউট। ওয়া ভাই দেখেছো, এটা হলো 1 নম্বর বোলার, ঠিক আছে স্পেশাল বোলার। যাই হোক এরপরে ব্যাটিং আসছে। আরে ভাই তোরা যেই আয়, আমার সাথে কেউ ঠিক থাকে না, ঠিক আছে। যাই হোক এরপরে ব্যাটিং নিয়ে বললো ব্যাট করার জন্য। আমার দ্বিতীয় বল বল। ইয়েস গাইস দিস ইজ কল 1 নম্বর বোলার, তোমরা দেখে রাখো ঠিক আছে বোলারটাকে, সুপার। আমরা গাইস একটা ম্যাচ জিতে গেছি, দ্বিতীয় ইনিংস চলছে আমাদের শেষের দিকে প্রায়। দ্বিতীয় ইনিংস আমি ব্যাট করতে নেমেছি, প্রথম বল করছে বলে, প্রথম বলে সপাটা লেগ সাইডে চক্কা। ইয়েস গাইস চক্কা, এটা হলো 1 নম্বর ব্যাটিং এর নিশানি। যাই হোক চকা মকা মেরে দিলাম, মেয়েদের তো গাইস আমাকে আউট করার সাধ্য নেই, আমি বুঝতে পেরে গেছি। আরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কি আমাকে আউট করতে পারে, দিস ইজ কল 1 নম্বর ব্যাটিং। যাই হোক এরপর বল করতে রেডি হয়ে গেছে বোলার, সেকেন্ড বল করছে বোলার, সেকেন্ড বলে অফ সাইডে চকা। আরে ভাই চকার বন্যা বয়ে দেবো আজকে, ঠিক আছে আমার নাম যায় তো রজত। বোলারের 3 নম্বর বল, একটু জন্য আউট হয়নি গাইস, বেঁচে গেলাম। অল রাইট গাইস, পাড়াতে ক্রিকেট খেলে এখন আমি বাড়ি যাচ্ছি। পাড়া থেকে ঘুরে গাইস জাস্ট আমাদের বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি একটা লুচি ছোলার ডাল ছিল, আমি খেয়ে এলাম এবং তারপর বাবার সাথে গিয়ে কাপড় ভাঁজ করা শুরু করলাম। যাই হোক গাইস আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আর এক নতুন ব্লগে।